সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্বর্ণের 25টি বার সহ এক যাত্রীকে আটক করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা 6:30টায় ওমানের মাস্কট থেকে আসা বাংলাদেশ বিমানের BG222 ফ্লাইট থেকে আবির হোসেন নামের ওই যাত্রীকে আটক করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন প্রায় 3 কেজি বলে জানিয়েছেন কাস্টমস কর্মকর্তারা। আবির হোসেন নোয়াখালী জেলার হাতিয়ার আব্দুল আজিজের ছেলে। তিনি ওমানের মাস্কাট থেকে আসছিলেন। তার গন্তব্য ছিল ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত গোয়েন্দা কর্মকর্তারা জানান, গোপন সংবাদের ভিত্তিতে আবির হোসেনকে তল্লাশি করে 25টি স্বর্ণের বার এবং 100 গ্রাম ওজনের স্বর্ণালঙ্কার জব্দ করা হয়। বারগুলোর ওজন 2 কেজি 900 গ্রাম। 3 কেজি স্বর্ণসহ যাত্রী আটকের বিষয়টি নিশ্চিত করে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস কর্মকর্তা নুরুল আমিন জানান, মামলা দিয়ে আবির হোসেনকে সিলেট বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। জুতাটা সরাই দেন, আসলে খারাপ লাগবে না, জুতা এটা নিয়ে আসেন, শুনছে বসেন।